ট্রাক ভর্তি করে ফুল পাঠিয়ে দিয়েছে, কে জাস্ট ফ্যান লিখে ট্রাক ভর্তি করে ফুল পাঠিয়েছে, মানে ওই যে পিক আপ আছে না, পিক আপ যতই যা বলি না কেন, দিনের শেষে যখন দর্শকদের হাতে তালি, এই যে অটোগ্রাফ, এত ভালোবাসা, এত পরিচিতি, এগুলো এগুলোর মাঝেও কিন্তু আলাদা একটা মজা লাগে। অবশ্যই, জাস্ট ওটার টানে আমরা কিন্তু এত কিছু কষ্ট করার পরেও সব কিছু মেনে নিই, সবকিছু মেনে নেওয়া হয়। এই যে প্রাণ, এই যে অক্সিজেন বলা হয়, শিল্পীদের জীবনে দর্শকরা আসলে অক্সিজেনের মতো, মানে তাদের ভালোবাসা না থাকলে একজন শিল্পী জীবনে কিছুই থাকে না। এই দর্শকের ভালোবাসার গল্প একটু শুনতে চাই। অনেক অনেক গল্প আছে পপি আপু, আমি জানি শেষ করার মতো নয়। তারপরেও জন্মদিনে হয় না কোনো একটা স্মৃতি, জন্মদিন রিলেটেড কোনো একটা স্মৃতি এখনও মনে দাগ কেটে আছে, কোনো একজন ভক্ত হয়তো চলে আসছিলেন, বা কোনো একটা উইশ যেটা মনে হলে এখনও ভালো লাগা কাজ করে? যেমন আমার বার্থডেতে গিফট এবং বিশেষ করে ফুল, এত বেশি ফুল আসে যেটা খুব খুব বেশি ভালো লাগে। যেমন এমন আছে যে আমার পুরো ঘরটা ফুলে ভরে যায়। আচ্ছা, আবার দেখা যায় যে আমি আসলে বোঝাতে পারবো না যে কত ফুল আসে। এমনও আছে যে আমি বেশ কয়েক বছর আগের কথা বলবো, যে ট্রাক ভর্তি করে ফুল পাঠিয়ে দিয়েছে, কে জাস্ট ফ্যান লিখে ট্রাক ভর্তি করে ফুল পাঠিয়েছে, মানে ওই যে পিক আপ আছে না, পিক আপ ভর্তি করে ফুল পাঠিয়ে দিয়েছে, এটা আমার সারা জীবন মনে থাকবে। আর একটু গল্প শুনবো, একজন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে নিশ্চয়ই ভালোবাসা দেবার জন্যই। আগে ফোনটি একটু নিয়ে নিচ্ছি। হ্যালো, শুভ সকাল, আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুভ সকাল দর্শক, আপনার পরিচয় দিয়ে কোথা থেকে বলছেন বলে কথা বলুন। পপি, সালাম আলাইকুম। হ্যালো পপি, জি শুনতে পাচ্ছি আমি। হ্যালো, হ্যালো, শুভ জন্মদিন, খুব সুন্দর লাগতেছে। আমি বাদল খন্দকার। হ্যাঁ বাদল ভাই, থ্যাংক ইউ। আমার বয়সটা কিভাবে কমাচ্ছো? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে তো। ও থ্যাংক ইউ, দোয়া করি আরো বেশি দিন বাঁচো, তাহলে বেশি বেশি করে উইশ করতে পারবো। খুবই সুন্দর লাগতেছে, বুঝছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দেখতেছি, আমি একটা কাজে আসছি ব্যাংকে, সেখান থেকে সবাই লোক দেখতেছি তোমার অনুষ্ঠান। হ্যাঁ আচ্ছা, এখানে সব আমি অগ্রণী ব্যাংকের এখানে আসছি, অনুষ্ঠানটা দেখতেছি, সবাই বলতেছে খুব ভালো লাগতেছে, শুভ জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনিও আমাদের অনেক প্রিয় একজন মানুষ, সবসময় ভালো থাকবেন, পাশে থাকবেন আমাদের এভাবেই। আপু বাদল ভাই আপনাকে থ্যাংক ইউ, মানে আপনি আপনার কাজের ব্যস্ততার মাঝে আমাকে উইশ করতে ভুলেননি, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। কারণ আমরা অনেক মানুষের সাথে কাজ করি, সবাই কিন্তু সবাইকে মনে রাখে না, বা ওই বন্ডিংটা তৈরি হয় না, জাস্ট কাজ করলাম চলে গেলাম এবং এরপরে আর কন্টাক্ট কানেকশনটা ওইভাবে হয় না। বাট বাদল ভাই এমন একজন মানুষ যার সাথে আজকে পর্যন্ত আমার রিলেশনটা অনেক সুইট একটা রিলেশন। ডিরেক্টর আর্টিস্ট তো আছেই, তারপরেও উনি খুব ভালো একজন ওয়েলিশার আমার, এবং বিপদে আপদে সুখে দুঃখে সবসময় সাথে থাকে, এবং আমি ওনার কাছে কৃতজ্ঞ যে ওনার কিছু ভালো ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। যেমন বিদ্রোহী পদ্মা, ওই ছবিতে কাজ করে আছে না যে আর্টিস্টের একটা আত্মতৃপ্তির জায়গাটা স্টার্ট হয়, মানে আমার ভালো কাজের নেকটা শুরু হয়ে যায় ওনার ওই বিদ্রোহী পর্দা একটা ছবি থেকে। তো বাদল ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই।